वेलकम टू रियास किचन एंड ब्लॉग। रियास किचन एंड ब्लॉगे सकल के स्वागत। हेलो गाइस, गुड मॉर्निंग। चले एलाम आज के आबार। आज किन्तु रेनी डे आछे एकदम। भालो लागे बोलो ये शीतकाले रेनी डे टा? देखो बिस्टी होच्छे, ताओ भावलाम बिस्टीते भिजे भिजे तोमादेर साथे एकटु गल्प करते चले एलाम। कि करब बोलो, तारपर देखलाम जल शेष हये गेछे, भावलाम घुम थेके उठे कोथाय एक कप गरम गरम चा खाबो ना चले एलाम पाम्प चालाते। तो आगे जलटा भरे नि, तो तारपर नीचे गिये चा खाबो। ओयदारटा केरम देखो स्यात स्यात करछे, কিরকম লাগে না বলো শীতকালে বৃষ্টি? তবে বৃষ্টি হচ্ছে ঠিক কথা, কিন্তু নেচারটা কি অপূর্ব লাগছে দেখো। বৃষ্টিটা আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো ছাদরা দেখো পুরো ভিজে আছে, কিন্তু আমিও বৃষ্টিতে ভিজছি। কিন্তু তো কি আর করব, ছাদে একটুখানি দাঁড়াই। চারিদিকটা কিরকম দেখো, কত সুন্দর লাগছে। একটা কথা কিন্তু ঠিক, যে কালে যেটা সেই কালে কিন্তু সেটাই মানায়। শীতকালের বৃষ্টি কি ভালো লাগে বলো? ঠান্ডা ঠান্ডা লাগছে, একটা বিরক্তিবোধও তো হচ্ছে, কোনো কাজে মন লাগছে না, যে দূর বাবা। হ্যাঁ মনে হচ্ছে যেন আজকে দেখো এখন বাজে সকাল 9টা, দেখে মনে হচ্ছে যেন এখন ভোর 5টা বাজে। তো এরকম ভালো লাগে কি, তাই না বলো? কিন্তু কি আর করা যাবে। তো চলো, তো এখন তো আমি পাম্পে জল ভরছি, রোজ তো আমার হাজব্যান্ডই ভরে, কিন্তু আজকে আমি এসে গেছি, ভাবলাম পাম্পে জলটাও ভরবো আর তোমাদের সাথে একটু গল্পও করে নেব। পাম্পে কিন্তু একটুও জল ছিল না, জলটা কিন্তু একদম তলায় চলে গেছে। তো জলটা ভরতে আমার কিছুক্ষণ সময় লাগবে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই পাচ্ছি না, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো একটা হিন্দি সং শুনেছিলাম, এ খুদা তু বোল দে তেরে বাদলো কো মেরা ইয়ার হাস রাহায়, বারিশ কি যায়ে মেরা ইয়ার হাস রাহায়, বারিশ কি যায়ে। তো যদিও আমার গলা ভালো না, মানে এই গানটা আমার হট করে মনে পড়ে গেল, কিন্তু ব্যাপারটা হলো যেটা মেন প্রবলেম সেটা হলো আমি বলবো যে মেরু রাহু বারিশ কি যায়ে, মেরু রাহু বারিশ কি যায়ে। তো যাই হোক, ঠিকঠাক ভুলভাল কিছু যায় না, মোটমাট বারিশের জন্য আমি কাঁদছি, বিকজ অফ আমি কোনো কাজ করতে পারছি না সকাল থেকে, ঘুম থেকে উঠতে লেট, এখনও চা পর্যন্ত আমি খেতে পারিনি। আর তার থেকেও বড় কথা হলো আজকে কোনো জামাকাপড় কাটা যাবে না, রান্নার কোনো মুড নেই, মানে সব দিক থেকে একদম 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 বাজে যাচ্ছে আজকের দিনটা। কিন্তু কি আর করা যাবে, ওই ঘরে বসে থাকতে হবে, ঘরে বসে থেকে থেকে যেটুকু টাইম কাটে আর রান্না করবো, তোমাদের সাথে গল্প করব। তো এইভাবেই আমার দিনটা কাটবে। যাই হোক, পাম্পটা তো আমাকে ফুল করতে হবে, এখনও খানিকক্ষণ আমাকে দাঁড়াতে হবে, কিন্তু বৃষ্টি পড়ছে, একটু ভেতরটা গিয়ে আমি দাঁড়াচ্ছি। তো আজকে আর ছাদে তোমাদের সাথে বেশিক্ষণ গল্প করতে পারবো না, মনটা খারাপ হয়ে যায়। কি সুন্দর চান করে আসি বলো, রোদে দাঁড়াই, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কত গল্প করি, আজকে আর করতে পারবো না। এ তো মনে হচ্ছে সারাদিন আর ছাড়বে না বৃষ্টি, মানে মাথাটা তো পুরো গরম হয়ে যাচ্ছে। অসময়ে অদিনে কেউ বৃষ্টি হয় তোমরাই বলো। তো তোমাদের কিরকম কাটছে এই রেনি ডেটা, অসময়ের বৃষ্টি, মানে যাকে বলে মাথাটাকে আজকে খারাপ করে ছেড়ে দিল আমার আজকে। কি আর করব, তো ঘরেই বসে থাকতে হবে। তো পাম্পটা ভরে তারপর নিচে গিয়ে চাটা খাবো, দেন তারপরে ব্রেকফাস্ট করে রান্না স্টার্ট করব। তো চলো দেখা যাক আজকে কি রান্না করা যায়। তো ফুলকপি আছে, চি আজকেও দেখি কি করা যায় ফুলকপি দিয়ে। তো চলো যদি কিছু রেসিপি করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। নিচে এসে আমি দুধটা ফোটাতে দিয়েছি, দুধে আমি চিনি দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি চায়ের পাতা, চায়ের পাতাটা আমি একটু বেশি দেব, তাতে চাটা খেতে বেশি ভালো লাগে, আর কড়া চা সত্যি সুন্দর লাগে। তো আমি লো টু মিডিয়াম ফ্লেম দিয়ে আমি চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চাটা যত ফোটাবে তত কড়া হবে লিকারটা, খেতেও সুন্দর লাগবে। তো চাটা আমি এবার একটা কাপে ঢেলে নিচ্ছি। আর কে কে কড়া চা খাও আমাকে একটু কমেন্টে জানিও,
তো চলো চাটা খেয়ে দে, আবার তোমাদের সাথে একটু বাদে কথা হচ্ছে। তো চলে এলাম ছাদ থেকে, এসে তো চাটা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি রান্নার জোগাড়ও করছিলাম, করতে করতে ভাবলাম আবার তোমাদেরকে বলেছিলাম যে আজকে ফুলকপির একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো, এবার আমি শুরু করে দিচ্ছি রেসিপিটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফুলকপি চিংড়ি বানানোর জন্য আমি কী কী নিয়েছি। আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নিয়েছি আলু, টমেটো, ফুলকপি, পেঁয়াজ কুচি, নিয়েছি ধনে পাতা, আর গুঁড়ো মশলার মধ্যে আমি লঙ্কা, হলুদ আর নুন নিয়েছি, সর্ষের তেল, আদা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। তো চলো রান্নাটা তোমরা দেখে নাও। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল করেই ভেজে নেবো চিংড়ি মাছগুলোকে, যদিও চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না, মিনিট পাঁচেক মতো আমি চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে প্লেটে তুলে নেওয়ার পর আমি ওই তেলেতেই এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের তেলে ফুলকপিগুলো ভাজলে খেতে আরও সুন্দর লাগবে, তো আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর কড়াইটা আমি পরিষ্কার করে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ ওই তেলেতে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগবে না, কালো লা হয়ে যাবে, সেই জন্য আমি তেলটা আবার দিয়ে পরিষ্কার কড়াইতে তরকারিটা করে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি এপিটোপিট করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। তো এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিই, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকলে খেতে বাজে লাগবে। তো মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। তো টমেটোটা দেওয়ার পর আমি আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, টমেটোটা ভালো করে কষানো চলছে, টমেটোটা মোটামুটি নরম হয়েই এসছে, টমেটো পুরোপুরি নরম হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আমি এক্সট্রা কিছু মশলা অ্যাড করব না, এতেই তরকারিটা খেতে ভালো লাগবে। আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে তলাটা না লেগে যায়। তো এবার আমি মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিটের জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে হালকা হালকা করে কিন্তু তেলও ছাড়ছে। এবার আমি আলু, ফুলকপি আর চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভাজা আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম রেখে 5-7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা যাতে ফ্লেভারটা আরও ভালো লাগবে। তো আরও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। তো এবার আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করে দেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটা ঝোল রাখবেন সেরকম জলটা দেবেন। আমি বেশি ঝোল করব না, তাই জলটা অল্পই দিলাম। ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি একটা চাপা দিয়ে যাব 5-7 মিনিটের জন্য, ফিরে আসছি 5-7 মিনিট বাদে। ফিরে এলাম 5-7 মিনিট বাদে, রেডি হয়ে গেছে আমার ফুলকপি চিংড়ি।
ঝোলটাও মোটামুটি শুকিয়েই এসেছে। এবার আমি এক চামচ মতো গরম মশলা দিয়ে দেব, তাহলে আরও খেতে সুন্দর লাগবে তরকারিটা। আমি একটু ওপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা একটু নেড়ে দিচ্ছি যাতে অল্প অল্প যে জলটা আছে যাতে শুকিয়ে যায়। জলটা মোটামুটি শুকিয়েই এসছে। চলো তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিই। দেখো আমি একটা প্লেটে কিন্তু সার্ভ করে দিয়েছি, আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? গরম ভাতের সাথে এবং পরোটা রুটি দুটোর সাথেই খেতে খুব সুন্দর লাগবে। তো যারা এখনও ট্রাই করনি তারা ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা, খেতে খুব সুন্দর লাগে। আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। কীরকম লাগলো তোমাদের আমার ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা একটু কমেন্টে জানিও। আর আমার মতো করে কে কে রান্না করো সেটাও একটু আমাকে বলো। আর স্নানও করে চলে এসেছি, কিন্তু যেহেতু একদম ওয়েদার খারাপ, চারিদিকে জামাকাপড় শুকুর দিতে হচ্ছে, তো পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভালো লাগছে না। তো কী আর করা যাবে, তবু এর মধ্যে থেকেই চলতে হবে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কী আর করবো, সেই জন্য ভাবলাম যে একটু ঘরে এসে বসি, তোমাদের সাথে গল্প করি। বেলাটাও তো অনেকটা হয়ে গেছে, তারপর চারিদিকে জামাকাপড় শুকুর দিতে হয়েছে, কারণ কিচ্ছু করার নেই, এই ওয়েদারটাই এরকম। তো ঘরের মধ্যেই জামাকাপড় শুকুর দিতে হচ্ছে, পাখা চালিয়ে সকালেও সেটাও ঠান্ডা লেগে যাবে, কী আর করবো। এইভাবেই চলছে দিনটা আজকের, কী করবো। তাই ভাবলাম চান করে একটু বাগানে ঘুরি। তো গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে আরও বড় বড় হয়ে গেছে, তো অনেকগুলো গাছ আছে দেখো এখানে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আজকে যেহেতু হাজব্যান্ড নেই সেই জন্য ভাবলাম যে একটুখানি ঘুরে নিই, আর চারপাশের প্রকৃতিটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না সবুজটা, পুরো গ্রিন 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 চারিদিকটা। তো যাই হোক, আজকে লাঞ্চটাও হয়ে গেছে, আজকে হাজব্যান্ড নেই তো ওই জন্য আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছি, কিন্তু কি করব বুঝতে পারছি না এখন বসে বসে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর বৃষ্টিটা একটু কমলে ওয়েদারটা তো একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তাই না? সেই জন্য ভাবলাম যে আজকে একটু চাউমিন বানাবো। তো তোমরা যেহেতু আমার পরিবার, তো ভাবলাম যে একা একা বানাবো, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমার চাউমিন বানানোটা। তো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে চাউমিন বানাই। আর চাউমিন কিন্তু আমার একটা খুব ফেভারিট ডিশ, তো কার কার চাউমিন খেতে ভালো লাগে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুটা ভেজে নেব। কিন্তু আলুর সাথে আমার কিছু গাজর আর ক্যাপসিকামের টুকরোও চলে গেছে, তো কি করা যাবে, আমি ভেজে নিচ্ছি আলুটাকে। আলুটা আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি করে ভেজে নিলেই হবে যাতে নরমটা হয়। তো আলুটা আমার ভাজা হয়ে গেল, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি গাজর আর বিনসের টুকরো। তো প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বিনস। গাজর আর বিনসটাকে একটু ভালো করে ভাজতে হবে। গাজর বিনসটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ। আমি সব একসাথে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। শীতকালে চাউমিন খেতে আমার বেশি ভালো লাগে, কারণ নানা রকম ভ্যারাইটি ভেজিটেবলস পাওয়া যায়, তো সব রকম ভেজিটেবলস দিয়ে চাউ বানালে খেতেও ভালো লাগে। তো আমি বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার গাজরের সাথে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে ভেজিটেবলসগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ। গোলমরিচটা দিলে খেতে খুব স্পাইসি লাগবে, তাই আমি সবজির মধ্যে আগে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, সেই জন্য আপনারা চাইলে কিন্তু চিনিটা অল্প একটু চাউমিনে দিতে পারেন।
তো এবার ভালো করে সবজিগুলোকে নেড়ে নিচ্ছি। সবজিগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আমি দুটো ডিমকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম। এবার ডিমটাকে হালকা করে আমি ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। ডিমটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি আরও একটু ডিমটাকে নেড়ে নিচ্ছি। এবার আমি ডিমটা ভাজার পর আমি চাউমিনটাকে ভেজিটেবলসের সাথে মিশিয়ে রেখেছিলাম, তো এবার আমি চাউমিনটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব, যাতে সবজির সাথে চাউমিনটাও ভালোভাবে মিশে যায় আর খেতেও টেস্টফুল লাগবে। রেডি হয়ে গেছে আমার এগ চাউমিন উইথ ভেজিটেবলস, তো এবার আমি খেয়ে নেব। তো এখন তো আমি চলে এলাম আবার, এখন রাত হয়ে গেছে, তো আজকে কী খাবো? তো ভাবলাম যে আজকে একটু চাউমিন বানিয়ে নিই। তো আজকে আমি খুব স্পাইসি করে একটু চাউমিন বানিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কীরকম চাউমিন বানিয়েছি, একটু দেখে নাও। এখনও গরম গরম চাউমিন আছে, তো আজকে রাতে আমি ডিনারটা চাউমিন দিয়েই করব। তো দেখি, নিজেই বানিয়েছি, নিজেই খেয়ে দেখি। ভালোই হয়েছে, নুনটা একটু কম লাগছে, বাট গুড। তো আমি তো ডিনারটা করে নিচ্ছি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।